इलाकाए आग बढ़ाए से बजाज इलेक्ट्रिकल विविल सोप अब समझौता नहीं निहार नेचुरल्स जी डी ए घोम धुनिया सुली हैव ए ब्रेक हैव ए किटकैट पार्ले जी अमूल द टेस्ट ऑफ इंडिया इंडिका इज हेयर कलर गोद्रेज एक्सपर्ट ओरिजिनल आरु नेरोलेक सुरक्षा Pride-East Entertainment's presence. জয়াই তোৰ লগত ছাঁটোৰ নিচিনাকৈ লাগি থাকিবলৈ সাহস ক'ত তহঁতৰ কাৰণে তহঁতেই দেখোন ভাল বন্ধু বান্ধৱী হৈ থাকিবলৈ জয়াক মোৰ ডিঙিত ওলমাই দিছিলি আমি বন্ধু বান্ধৱী হৈ থাকিবলৈহে দিছিলোঁ প্ৰেমিক প্ৰেমিকা হৈ থাকিবলৈ কোৱা নাছিলোঁ নহয় তাইহে তেনেকুৱা আচৰণ কৰে মোৰ ঘৰ মানে আপোনাৰ এই যে ৰাস্তাটো দেখিছে এই যে আপোনাৰ পোনে পোনে গৈ আগত যে তিনিআলিটো আছে তিনিআলিটো চুকতে স্কুলখন স্কুলখনৰ কিনাৰতে যিটো আলি গৈছে সেইফালে গৈ আপোনাৰ 1, 2, 3 নম্বৰ ঘৰ আপুনিও আপাৰৰ মালহে ফল আপনি আহো পাথারক লগে যাই থাকক মই যাই আছো যাও আকালকে যাও যো তাকে দুয়াই তোর হাউতে আমি আইছো এই আপনার মেক্রির গোলজা দিও হই দে হাফিজ মোরো মেন হাহক তই আ আকালকে যাও আ হ্যাঁ নাঙ্গে দে মই মাটি নুজু খাই ফল তে হবো দে আপনালকে আমি ঘরে ঘুরি যাম পবিত্র দাদি মাটি দখল কর থাকো তাহাতে বর জ্বালা দে হে ফল আর হে তুলি চুতীয়া চাহ দেখোন আহিয়ে নেপালে তাকে কোবালে যাব বুলি আপোনাক ইনফৰ্ম কৰিছিল নেকি একো কোৱা নাই ফোনটো নদিছা বেল বুলি কৈ আছে বেটেৰী খুলি থৈছে হবলা কিয় এইটোৱে বেমাৰ তাৰ মনৰ অশান্তি কাৰো লগত শ্বেয়াৰ নকৰে খুব বেছি মন বেয়া লাগিলে ফোনটো চুইচ অফ কৰি থয় নহ'লে বেটেৰী খুলি কোনোবা নিৰ্জন ঠাইত বহি থাকে এক প্ৰকাৰে ভাল টিকনিক মোৰ মন চন বেয়া লাগিলে নৈ পাৰত গৈ বহি থাকিবলৈ মন যায় থাকিবা আকৌ নোৱাৰো মানুহৰ ভয় ভূতৰ ভয় ছোৱালী হৈ জন্মা এইটোৱে প্ৰব্লেম হয় হয় বহা চাহ একাপ কৰোঁ আপোনাৰ মাটিৰ সীমাৰ খুটি পৰিব ইয়াত হৰা ইয়াত খুটি মাৰা মাৰা এতে মাৰিলো মাৰা হে কিনো কৰি আছে মোৰ দুখ আক্তাৰ মাটিয়ে গিয়া জোখ মাকেহে কব খুটি কত পৰিব এ মাৰা হে হেংকে নভ জোৰত কব লাগিব হেংকে নভ হয় কলি হব না নভ বুলি জোখ মাকেহে কব হেংকে নহব এ খলক 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 এ থুহেদি থুহেদি কথাই মোৰ গালখন ভিজে দি লাগে ইছি ছি 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 তুমি থু সিটকা বাকি আহা দি আপনি মাজতে মাতব কিয় দিয়ক তেও খবৰ কথা কৈছে থুচিত কিবাও পাৰে তুমি মাজতে কিয় মাছা হাফিজ ভাই হাই হাই ৰবচোন মই মানুহ আছো নহয় অকণমান চেজা কৰিব দিয়ক মোক ইমান দেৰি হ'ল চুতীয়া চাহ নাহিল যে তাকে বৰলা কথা কোৱাই তান মই ঘৰলৈকে যাওঁগে ফোনটো তেৰাই কৰি থাকিম যদি ফোনত পাওঁতো ভালৰে কথা নেপালে আপুনি চুতীয়া চাহ ক'ব সন্ধিয়া যেনে তেনে মোতালে এপাক যাব মই পটককে বৈশ্যনী বুলি ভাবি গেলো কোন বৈশ্যনী নাই নাই মানে মই টিউচন কৰা ষ্টুডেণ্টৰ মাক তেওঁলোকে মানুহগৰাকীক বেয়া বুলি বদনাম কৰি থাকে মই নাজনো দকচোন জয়াই কৈ থাকে জয়াৰ মনটো বৰ বেয়া তেওঁ আৰু ইয়াতকৈ কি ভাল কথা ভাবিব দাদা আপোনাৰ ঘৰো ইয়াতে নহয় জয়া আৰু সুনীতা ঘৰো ইয়াৰ পৰা কেইবা কিলোমিটাৰো দূৰত কাৰ কথা কৈছে মোক কওকচোন মই কম নহয় ভাল নে বেয়া ভাল ভাল মোৰ ক্ষেত্ৰত মই কিন্তু একো বেয়া দেখা নাই নিচাতে মানুহৰ বদনাম কৰিব নাপায় দেই অ জয়াৰ মতেতো সাংঘাটিক দেন যাত্ৰী কোননো কাৰ কথা কৈছে গিৰিয়েকৰ নাম এন বৈশ্য নিৰ্মল নিৰঞ্জন এ নহয় নীৰেন বৈশ্য কাব্যাংলঙত চাকৰি কৰে হয়নে হয় হয় কেনাইনো তিৰিটো মই মানে মই জানা ৰব হে কেনাইনো তিৰিটো বদনামী সাংঘাতিক মোৰ বোধে বোধে দাই কেউটো টিউচন অনুতি পলমে এই পেলোৱাই ভাল হ'ব আহোঁ ৰবচোন মই আহি আছোঁ
কি হল এটা? মন্দালে মাটি জুখিম বুলি গুছি গেল। ও মোর টাকা একশো আনা গেল। একশো টাকা ইমান চিন্তা করবা নালগে হে গুরু। পিছর দিনা আশ টাকা কমকে দিলি হ। মাটি জোখা তো মহেশ মন্ডলে জোখাই লিখব। চিন্তাত পড়ি গেল ভাই ফল। আচ্ছা, এখান গাঁও সবচেয়ে সাহসী আর ডাকু চলি দুটার নাম কোসুন দেখো। কি কলা গুরু? এখান গাঁর সবচেয়ে সাহসী চলি দুটার নাম কোয়ায়। সাহসী চলি? মস্ত ডকাই ধবা লাগবো। আগত খাড়া হলি বেলেগে কথা কবা ভয় করবা লাগবো। হেনাই চলি দুটার নাম কো। হেঙ্কে কোবা লাগে হলি অহংকার করা হানে হয়। ধরা ধরবার নাম লবা লাগবো গুরু। ও গুরুই মিছা কথা কবলি ভিছি আমা। দেখা পালো দে তন্থর হা, পবিত্র আটা বাড়ি থু ফেলে মোর গাল ভিজে দিলা। তহতে আকাশার মাত মাত নলি। তহতে এটা নিজকে সাহসী বলে ক, ডকাইত বলে ক। ঐ তন্থে এখন গাঁর বৈতাল চলিহে, সাহসী আর ডকাইত নহয়। ককাল খান গোটাই হালি ধরছি এই গুড়ি। আমার দুঃখ বড় ডাউন দি গেলে এই আমার লেভেল গিরি গেছে ভাই। বড় দুঃখ পালো মনত এই জল জল আহ। ও দাদি জি সাউন মন্ডল পলে দাও ভলাই উঠছিলে তই ভলাক বহে দিলি। আসল কথা কি জানে না দাদি, সাহস সাহস লাগবো। সাহস থাকলে সব কামে হব। সাহস তো এনাই বনাই রসু থাকাইও তো এটা হাফ হিসাব দিয়া। কিনো কথা কয়, বাঘে একলাই শিকার করে, বাঘক শিকার করবা লগ লাগে। রব মই সাহর ব্যবস্থা করু। হ্যাঁ খিলি 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 নিজকে বড় বেশি সাহসী বলে ভাবে আই। আমি নলি সি সাহস পালাগৈ, বড় ডাঙার কথা কই গেল আই। কি বাঘ আমি মেকরি রসুন হরেন অপু এমন কথা হইছো নকরু হয় রাদি। পিছর দিনা মাটি জোখার দিনা হাফিজ বাঘক লগত নিবা। আমি গেলু এ রাদি জো জো এ অপু এ হরেন আ শুনছুন এ অপু এ হরেন আ শুনছুন। আসল কথা কি জানে না দাদি? হাও ও দাদি দাদি ও ও হরে সংসারত দুই প্রকারের মানুষ থাকে, এটা প্রকারে জীবনটা উপভোগ করে আর এটা প্রকারে জীবনটা উদযাপন করে। কথাল গীতার বিষয়ে জানে নাকি? জানো জানো এ নামটো বহুত দিনৰ পৰা শুনি আছিলোঁ বুঝেনে, এই লগহে পোৱা নাছিলোঁ, এইবাৰহে লগ পালোঁ বুঝেনে। এ মোৰ আকৌ বুজিব লগা নাইহে, বুজিব লগা আছে আপোনাৰ, আপুনিহে বুজিব লাগিব, বস্তু ডেঞ্জাৰ। দিনটো হেনো মোক বিচাৰি ফুৰিছিলা? হয় ছা। কোৱাচোন বাৰু। দিনটো তেনেকেই আছোঁ, অ'ত বহোঁ ত'ত বহোঁ, আপোনাক বিচাৰি যাওঁ। জানো ছা, লগ পালে মনটো কিছু পাতল হয়। তোমাৰ মনটো গধুৰ হ'ল কিয়? আপুনি যেতিয়া ছ'চিয়েল প্ৰব্লেমটো কথা ক'লে বহুত টেনচন হৈ গ'ল ছা। ছ'চিয়েল প্ৰব্লেম? কোনটো ছ'চিয়েল প্ৰব্লেমৰ কথা কৈছিলোঁ? মোৰ কলিজা জোকাই যোৱা কথা আকৌ সঁচাকৈ পাহৰিলেনে? প্ৰথমজনী ঢুকোৱাৰ পিছত মিড ডে মিলৰ আননি পেমলতাক বিয়া কৰাই খেদিলে, এতিয়া আকৌ এজনী বিয়া কৰাবলৈ ওলাইছে। এইটো ছ'চিয়েল প্ৰব্লেম নহয় নে কি? কিবা নহয় বুলি কওক। হয় হয় হয়, 20% ছ'চিয়েল প্ৰব্লেম হয়, বাকী 80% মিড ডে মিলৰ আন্ধানীৰ প্ৰব্লেম, মানে তোমাৰ প্ৰব্লেম। মায়ে মোহ চিঙি গুচি আহিছোঁ, চিকয় কৈ থাকক, মোৰ একো প্ৰব্লেম নাই।
তেনেহলে তুমি ইমানকে টেনশন লৈছা কিয়? ইমান ডাঙৰ সোশিয়াল প্ৰবলেম সফল হবলৈ দিব নোৱাৰি নহয়, যিকোনো পকাই হেডক ৰখামি। তুমি পুনৰ গৈ ছাৰৰ লগত থাকিবলৈ লোৱা, প্ৰবলেম সলভ হৈ যাব। মোৰ গছ পৰিছে, বহক চাহ খাই যাব। ধৰা দাদা চাহ খাদা। তোৰ হ'ব যা, মই খাম যা। হেৰিয়া দাদা, বক বক কৰি ডগৰি গালি বালি লাগে, কম চখা মুখ না তাইৰ গেছি ৰক্ষা পুচ্ছু ভাই। ও তুমি মই নককে যাম বুলি ভাবছিলা নাকি? জানো ভাতকেইটা খোৱাৰ পিছত কবিয়ে টুপনি বঞ্চিব পাৰো, কিন্তু এই দাইদেৰে ভাত নাখলি বৰ কষ্ট হয়। ইমোশ্যনেল কৰি দিবা আইছ ন, ইমোশ্যনেল কৰি মোৰ মুখ বন্ধ কৰিবা আইছ। মই ইমান ইমোশ্যনেল আপী নহয়, এটা কথা চিন্তা কৰিছ না, বুঢ়া হলা আহি ইতাক গেলি জীৱনটো উদযাপন কৰিব শিকা নাই, জীৱনটো উপভোগে কৰি আছ, সময় হ'ল চিধা হবা শিকা। কিবা ডাঙৰ কথাই কৈছি, কিবা কৈছি আকৌ বুজিছো যে নাপালো নহয়। এই ভালে হৈছে দে। কি হা, একো নকলা দেখোন। কি কবা লাগে? মায়ে পিতৃৰ লগত কথা পাতি আছে, পিতৃ সন্মতি দিলে বিয়াৰ কথা আগবঢ়াব লাগিব। ইচ্ছা তুমি একো নকলে অসুবিধাই হ'ব। কি হ'ল, ভাবিব লাগিব ভাবিব লাগিব বুলি বছৰ দিন পাৰ হ'ল, কিবা এটা জানো? কালি দাদাকো কৈছোঁ, আজি আপোনাকো ক'ম। শুনি টেঙা লাগিব পাৰে, কিন্তু ভাল কথা ক'ম। ঢেৰ তেৰিকা লেচন নপঢ়ি ৰ'বা দা, চিধা চিধি কওঁ তোমাৰ মতামত কি? সেইটো পিছত ডিছকাছ কৰিম, আগে এইটো ডিছকাছ কৰোঁ, শুনব না? দে ক, কি ক'বা? সংসাৰত দুই প্ৰকাৰৰ মানুহ থাকে, এটা প্ৰকাৰে জীৱনটো উপভোগ কৰে আৰু এটা প্ৰকাৰে জীৱনটো উদযাপন কৰে। উদযাপন আৰু উপভোগ কৰা বেলেগ বেলেগ, পাৰ্থক্যটো জানে না? বুজালে না কিয়া? নকলা দেখোন, বুজালে না কিয়া? বুধেদা আৰু চুটিয়াদাহঁতে জীৱনটো উদযাপন কৰে, আপুনি আৰু দাদাই জীৱনটো উপভোগ কৰে, ময়ো মোৰ জীৱনটো উদযাপন কৰিব চেষ্টা কৰোঁ। মানে যেতিয়া গেলি জীৱনটো উপভোগ কৰিয়ে কটাবা খোজে, তেতিয়া গেলি বিয়া বাৰুৰ কথা চিন্তা নকৰাই ভাল হ'ব নেকি? চিন্তা কৰবচোন। মই জানো তুমি যে মূৰামুৰি সময়ত পাল্টি মাৰবা, সেইটো কথা মই ভালকৈ জানো। এতিয়া মই মাই পিতিক কি জবাব দিম? তুমি ন মস্ত ফাল্টু এটা। অ' ৰ'ব, ইমান আস্ফালন কৰাৰ দৰকাৰ নাই, মই কি কৈছোঁ বুজবা চেষ্টা কৰক, জীৱনটো ভাল হ'ব। ইমানবোৰ জনা মোৰ কোনো দৰকাৰ নাই নহয়, মই কিবা তেওঁ লৰালে মোৰ ছোৱালীক বিয়া দিব খুজিছো নি? তেওঁ ডেঞ্জাৰ হওক বা ফেঞ্জাৰ হওক, এইবোৰলৈ মোৰ কি মতলব? নহয় হে,
ভরির বুড়া আঙুলি দিয়ে এতে খুঁটি মার বলে কোটে চাবো মূর কিমান মাটি মারা যায়। ও কিয়া দাদি মন্ডল গুড়া পতে আছো? নহয়ে ভোলা বেলেগ কথা পাতি আছো মন্ডল বাবু। ওই আহু জোখমাখ নিঃস্বার্থ হব লাগে তাকেহে কলো আহু দক। টকা এখন তোমার হাতত দিছিল বোলে? অ ও দিছিল দিছিল মোর হাততে দিছিল দক। হেৰা তোমাৰ বহনী হলে নহব নহয় মোৰ বহনী হব লাগিব নহয়। কিহে টকা হওক অ দেও ৰব দেও ৰব। এই যোৱাকালি মোক দিব লগা বহনীটো দিয়া নহল এশ টকাটো। আৰু কি কয় ভাই দিয়া নাই? দিছো দিছো। জোখমাখ নিঃস্বার্থ হব লাগে তাকেহে কলো আহু দক। বেটা এগুলাখনের কথা ভুল নাচব হে খুড়া, ই মাল মাগুর আছে। অ ওরা মাল মাগুয়ে হোক বা চেঙেলি হোক হ্যাঁ মাটির জোখমাখ করে হিসাব নিকাশ রখাটোই মো কাম। কিন্তু হে নয় এই কালি সাধারণ বহনীকরণ নকলা নয় কল্লু হই আপনি খুব হয়ে গুছি গেল গুরুদেবর লব। নহয় নহয় মই কালি কথা পাতিলো তো এই হেৰি এই টকা এশ তোমাৰ হাতত দিছিল বোলে? অ অ দিছিল দিছিল মোৰ হাততে দিছিল দক। হেৰা হেৰা তোমাৰ বহনী হলে নহব নহয় মোৰ বহনী হব লাগিব নহয়। কিহে টকা হওক অ দেও ৰব দেও ৰব। অ অ নাই যাওক খুৰা অ সেইটো বেনতে থাকি এই মানে এইবোৰ কথাই মই বেয়া পাওঁ দেই চাবা আজি দিয়ে হবা কিন্তু নহ'লে কিন্তু মই এই ঘৰ ওলামগৈহে। অ এই একশো টাকাটো ধরি কিনকে কইয়ে মাটি জোখ আজি হনাই কালি হব হেগলা মই চিন্তা করা নাই র মাটি থিয়া হয়ে একশো টাকা লই গেলাই ফল সিদিনা এশো টাকা কমকে দিলি হল গুরু গেল কথা গুছিল সিদিনা আর তো একশো টাকা কিনকে কাটবি মহেন্দ্র মন্ডলের দরে চাকরি এটা করব পারা হলি। মহেন্দ্র মন্ডল নহয় গুরু মহেশ মন্ডল। হব দিয়ে ফল বুঝি পালি হল বিশ্বাস নকৰিবি মোৰ মণ্ডলত চাকৰি কৰাৰ বৰ ইচ্ছা আছিল। নাপলি কৰবেৰে কৰে এই কিবা কৈছা ভ আমাৰ দিনত চাকৰিৰ আকাল নাছিল। কিয় নকৰিলা? পঢ়া শুনা নকৰিলোঁ না কিন্তু এটা কথা দেই মোক এটা চাকৰিত মাতিছিল এ নেগলো ভল। কি চাকৰি হে? চিটি বৰ্ডৰ লাইনমেন। ও বহু দৰমহাৰ চাকৰি আমাৰ দেবেন ডেকা মামাই সেই চাকৰিত টাকা দি কম ঘৰ বাটা নাই। মাই যাবা নেদলাগাই ভল গাঁৱত নতুনকৈ লাইন আছে রাতে রাতে কটাই বাদলিগুলা অলমি মরি থাকে। মায়ে কলা এই দরকার নাই কবাদ বাদলি অলমা দিয়ে অলমি মরি থাকবি কেনকে যা আও মন্ডল বাবু দেখুন হ্যাঁ হক 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 এ বহ 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 কোরপরে আহি এ যোপাই নহক বল হেই নহয় এ যোয়াকালি মোক দিব লগা বহনটো দিয়া নহল এশ টকাটো। আও কি কয় ভাই দিয়া নাই? দিছো দিছো। এরা এরা ইমান মিছা কথা কিয় কোৱা হে? কিয়া ঘূৰাই দিয়া নাই আপোনাক? হল ভাল ক'ত দিছে হে এই মাত্ৰ লগ পালো হে। অ ৰব 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 শুন কি হৈছে মই কৈ আছো ৰব কেছ আ কোৱা একশ টকাটো দিম বুলি ক'লো না ঘূৰাক নেদলি একশ টকাটো গোটাই কম হয় না ও দশ টকা নোট বানাই ল'লো গোটাইখিনি বুঝছি না তাৰে পঞ্চাশ টকা থাকিল কেৰ পাৰ তোর আৰু পঞ্চাশ টকা থাকিল মোৰ হাতত ইটা দু একশ কৰি দিম খুড়া আমার ঘরপে লই যাব ওই লাগে পা আজি গটা মাখাই লগ লাগি দাদির হই মাত মাতছু কালি তোর হই মাত মাতি কথা হল হাহক লাগব কালি তো হুম ভুল বুঝছা মোর হাহক আছে মই বাগ তোর হাহক আছে তয়ও বাগ তুহু যে নিজকে মেকরি বুলি গটা উত্তেজিত হলি তার মানে কি তোহার হাহক নাই কি না হই হাহক গোদরেজ এক্সপার্ট অরিজিনাল আর নেরোলেক সুরক্ষা।